অন্তর, আমাদের সামনে খুবই ইন্টারেস্টিং দুইটা খেলনার মতো আছে, এটাতে আমরা কি এক্সপেরিমেন্ট করব? এইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটার নাম হচ্ছে হিরোজ ডিলেমা। হিরোজ ডিলেমা, আগে আমি বলবো না এটা কি, তবে তোমাকে এটা আমি ট্রাই করতে দিব। আচ্ছা ঠিক আছে, এটাতে তুমি দুই পাশে দুটো আঙ্গুল ভিতরে দিয়ে দেখো কি হয়। ওকে, হ্যাঁ এবার দেখো তো আঙ্গুলগুলো টান দিয়ে বাইরের দিকে কি হয়। ও মাই গড, এটা আরো টাইট হচ্ছে। ও মা, এটা তো কেমনে খুলবো, আশ্চর্য। দেখো যতই চেষ্টা করবে টান দেওয়ার, এটা কিন্তু আর আটকে যাচ্ছে। ওকে 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 ওকে, থামো থামো থামো, এভাবে হবে না। আচ্ছা ঠিক আছে, যেটা করতে হবে, এটা খুবই কাউন্টার ইন্টুইটিভ মনে হতে পারে শুরুতে, কিন্তু তুমি যদি পরে চিন্তা করো বুঝতে পারবে। আঙ্গুল দুটাকে কাছে আনো। আচ্ছা ওকে, ও হ্যাঁ, এবার দেখো তো একটু ওয়াইডার হচ্ছে, লুজ হচ্ছে। ওকে, খুলে গেল, ফিঙ্গারস আর ফ্রি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার বলি তাহলে জিনিসটা কি, কিভাবে কাজ করে। জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো, এটা একটা ওভেন প্যাটার্নের একটা জিনিস, খুব সুন্দর করে বানানো। হ্যাঁ এখানে দুটা দেখা যাচ্ছে এরকম স্ট্র্যান্ড আছে, দুটো স্ট্র্যান্ডকে অ্যাকচুয়ালি বেনি করার মতো করে, বেনি করার মতো ওভেন ম্যাটেরিয়াল হিসেবে এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে তৈরি, বাঁশের খুব চিকন কঞ্চি, এগুলাকে হচ্ছে ওভেন করে এই রকম একটা টিউব তৈরি করা হয়েছে। আচ্ছা ওকে, এটা অ্যাকচুয়ালি দেখো কি হয়, এবার যদি আমরা খুব খেয়াল করে দেখি, আমরা যদি এটাকে চাপ দেই এটা একটু মোটা হচ্ছে, আর যদি টান দেই এটা আরো চিকন হচ্ছে, এটা চিকন হয়ে যাচ্ছে। তার মানে তোমার যেটা হলো, তুমি যখন এটা টান দেওয়ার চেষ্টা করবে, এই যে দেখো আঙ্গুল কিন্তু আরো আটকে যাচ্ছে, আটকে যাবে। কারণ কি? কারণ আমি যখন টান দিচ্ছি এটা আরো রেডিয়াসটা চিকন হয়ে যাচ্ছে, এটা চিকন হয়ে যাওয়ার কারণে আমার আরো শক্ত করে চেপে ধরবে। আমি যত টান দিব তত শক্ত করে চেপে ধরবে। তার মানে এটা ছোটানোর উপায় একমাত্র হচ্ছে, আমি যখন এটাকে চাপ দিয়ে, হ্যাঁ যখন কাছে নিয়ে আসবো চাপ দিয়ে, এটার কি হবে, এটার রেডিয়াসটা বেড়ে যাবে। এই যে এটা যেটা দেখা যাচ্ছে, কিন্তু এটা নীতিটা কি, এটা কিভাবে কাজ করছে? এটা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ওভেন ম্যাটেরিয়ালগুলো ছিল, এইটাতে এরকম ক্রিস ক্রস প্যাটার্ন যেগুলো আছে এগুলো একটা কেচির মতো কাজ করে। আসলে আচ্ছা একটা কেচির কথা চিন্তা করি, আমি যদি এই দিক দিয়ে চাপ দিতাম তাহলে কি হয়, এটাও এইভাবে মুভ করে। এইখানে আসলে, এখানে আমাদের যেরকম দেখা যায় যে কলাপসিবল গেট থাকে দরজায়, এক্স্যাক্টলি সেম মেকানিজম, প্রত্যেকটা আসলে ওইভাবে কাজ করছে। আমি যখন এইভাবে এটাকে এদিকে চাপ দিচ্ছি তখন এটা কি, এগুলো খুলে যাচ্ছে, খুলে গেলে এটা বড় হয়ে যাচ্ছে, আবার টান দিলে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে এই ম্যাটেরিয়ালগুলোর আসলে একটা খুব সুন্দর একটা ফিজিক্যাল প্রিন্সিপাল আছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পয়সনস রেশিও। পয়সনস রেশিও, হ্যাঁ। আচ্ছা যে ধরনের ম্যাটেরিয়ালগুলোকে আমরা যদি লেংথেনিং করি, টান দিয়ে লম্বা করতে চাই, টান দিয়ে লম্বা করলে এটার যদি আমাদের দেখা যায় যে এটার যে সার্কামফারেন্স বা যে ব্যাসার্ধটা আছে এটা যদি ছোট হয়ে যায়, মানে চিকন হয়ে যায়, সোজা কথায় আমরা যদি টান দিলে এই যে পাইপটা আছে এটা যদি চিকন হয়ে যায় তাহলে এটার রেশিওটা হবে পজিটিভ। ওকে, নর্মাল যে কোনো ধরনের ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি দেখা যায় যে পজিটিভ রেশিওতেই হয়। কারণ কি, আমরা চিন্তা করি আমরা যদি টান দেই ম্যাটেরিয়ালটা কি হবে, লম্বা হয়ে যাচ্ছে। তাহলে একটা কিছু যদি টান দিয়ে লম্বা করে ফেলি তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম হবে। আবার এটাকে কাছে নিয়ে আসলে, হ্যাঁ কাছে নিয়ে আসলে আবার কি হবে, মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যেটাকে দেখা যাচ্ছে টান দিলে উল্টো আরো এটা বেড়ে যেতে পারে, এটার ব্যাসার্ধটা বেড়ে যেতে পারে, সেটাতে হচ্ছে নেগেটিভ রেশিও হয়। বাট এই ধরনের ম্যাটেরিয়াল খুব রেয়ার। তো এখন আমাদের যে বন্ধুরা বাসায় দেখছে, তারা যদি এই ফিঙ্গার ট্র্যাপ বা এই হিরোজ ডিলেমাটা যদি বানাতে চায়, তাহলে ওরা কি বাসায় ব্যবহৃত কোনো ম্যাটেরিয়াল দিয়ে করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবে। আচ্ছা এগুলা কিন্তু খুবই সিম্পল একটা লম্বা স্ট্রিপ, এই স্ট্রিপগুলোকে এভাবে এই প্যাটার্ন অনুযায়ী বেনি করা হয়েছে, ক্রিস ক্রস করে। হ্যাঁ আমরা অনলাইনে সার্চ করলেই এই ধরনের প্যাটার্নগুলো খুব ইজিলি পাবো, কাগজ দিয়েই করা যাবে। আমরা যদি দুই কালারের কাগজ ব্যবহার করি তাহলে দেখতে খুব সুন্দর হবে এবং পরিষ্কার বোঝা যাবে, তবে কাগজ দিয়ে করলে হয়তো এতটা স্ট্রং হবে না, বাট স্টিল আমরা খুবই সহজে এটা তৈরি করতে পারবো। এবং বন্ধুদের সাথে প্রথমে না বলে এরকম মজা করে দিতে পারবো কিভাবে এটা আসলে হতে পারে। হ্যাঁ খুবই ইন্টারেস্টিং লাগলো এটা।